এনআরসির নাম করে আপনাদের উত্তপ্ত করছে। একটা কথা বিশ্বাস রাখবেন, বাইরে আমদানি করা কোনো নেতার কথা বিশ্বাস করবেন না, বাইরে আমদানি করা কোনো নেতার কথা বিশ্বাস করবেন না। সে হিন্দুই হোক সে মুসলমানই হোক, বিশ্বাস করবেন আমরা যারা এই মাটিতে থেকে লড়াই করি আর আপনাদের পাশে আছি, এনআরসি হবে না, এটা মাথায় রাখুন। চিন্তা করার কোনো কারণ নেই, প্রত্যেকেই আমরা এদেশের নাগরিক। একটা লক্ষ্য এখান থেকে বিতাড়িত আমরা করতে দেব না, এটা মাথায় রাখবেন। এনআরসিটা কি? কংগ্রেস আমলে, কংগ্রেস যখন আসামে ক্ষমতায় ছিল, মনে রাখবেন ভালো করে, আসাম চুক্তির একটা প্যাক আসাম একর্ডে, আসাম একর্ডের একটা পার্শ্বক্রিয়া হিসেবে এনআরসিটা ছিল। আসাম একর্ডের চুক্তি অনুযায়ী একটা পার্ট, তারপরে বিজেপি এসে এটা করেছে আসামে। মনে রাখবেন আগুন যখন লাগে হিন্দুও রেহাই পায় না, মুসলমানও পায় না, শিখও পায় না, খ্রিস্টানও পায় না, তপশিলীও পায় না, আদিবাসীও পায় না। দাঙ্গা যখন লাগে সবার ঘরেই আগুন লাগে। এই যে বলেছিল একটাও হিন্দু বাদ হবে না, আসামে দেখুন 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়েছে। হয়েছে কি হয়নি? মুসলমানদের নাম বাদ হয়েছে, পাহাড়িদের নাম বাদ হয়েছে, রাজবংশীর নাম বাদ হয়েছে, বিহারিদের নাম বাদ হয়েছে। মনে রাখবেন অনেকের নামই বাদ দিয়েছে, তারা সব ডিটেনশন ক্যাম্পে আছে, জেলে আছে। বাংলা এসব হবে না, বাংলা আপনাদের জায়গা, মানবিকতার জায়গা, মানুষের কাজ করতে গেছিল 300-400 লোক। তো কাশ্মীরের লোকেরাও তো আমার এখানে কাজ করে, আমরা তাদের ভালোবাসি। বিহারের লোকেরাও তো আমাদের এখানে কাজ করে, আমরা ভালোবাসি। রাজস্থানের লোকও এখানে এসে কাজ করে, ঝাড়খণ্ডের লোকও কাজ করে, কুচবিহারের লোকও কাজ করে। তাহলে আমার বাংলার লোক যদি কাশ্মীরে গিয়ে কাজ করে অসুবিধাটা কোথায়? অসুবিধা তো হওয়া উচিত ছিল না। কিন্তু মনে রাখবেন আমি একটা ফোন পেয়েছিলাম একদিন, আপনারা কেউ এই কথা জানেন না ভালোভাবে। আমি যখন ফোন পেলাম আমাকে একজন বলছে একটা ভিডিও পাঠিয়ে, দিদি আমরা বিপদে আছি, আমাদের বাঁচান, 5 জন জোড়া খুন করেছে, বাদবাকিদের ওপর যখন তখন আমরা খুন হয়ে যাব, আমাদের বাঁচান, যারা মারা গিয়েছে তাদের আমরা নিয়ে এসেছি, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমার ফিরা হাকিম এবং আবু কায়দা, সুব্রত সাহা আর সুমেন্দুরা সবাই ছিল, এই জেলার খলিলুরা জাকিরা সবাই ছিল, এবং পরিবারগুলোকে আমরা 5 লাখ টাকা করে গভর্নমেন্ট থেকে সাহায্য করেছি, আরও সাহায্য করেছি। আমি সেখানে একটু পরে যাব, কিন্তু আপনারা জেনে রাখবেন তারপরে যারা পড়েছিল প্রায় আরও 250-300, তারা বললো দিদি বাঁচান আমাদের মেরে ফেলবে। আমরা ওদের কি করলাম? আমরা সেই জম্মু থেকে শ্রীনগরে নিয়ে এলাম, কাশ্মীর থেকে 14 ঘন্টা 16 ঘন্টা বাসে করে নিয়ে এসেছি ওদের। আমাদের এখান থেকে পুলিশ পাঠিয়েছিলাম, তাদের নিয়ে এসেছে শ্রীনগরে, সেখান থেকে